ফটোগ্রাফির ইচ্ছা আছে,
এগুলো হলো স্পেশালিস্ট, কারো আছে হলো টিচিং প্রফেশনে বা ব্যাংকিং প্রফেশনে, প্রাইভেট সেক্টরে, সেটা এটা এক ধরনের প্যাশন, ঠিক আছে। আমার কারো প্যাশন আছে হলো আমি এখন থেকেই বিসিএসসি প্রিপারেশন নেবো, আমি সরকারিতেও ট্রাই করবো। সো এটা তিন ধরনের ইয়ে আছে আর কি প্যাশন। সো এগুলোর বাইরে গিয়ে যদি আপনি ইচ্ছার বিরুদ্ধে একটা কিছু করতে হবে, যে আপনার বিসিএসসি খুব ইচ্ছা কিন্তু আপনাকে প্রাইভেটে কাজ করতে হচ্ছে, একটু এদিক সেদিক হলে অফিসের টাইম দেরি হলে টাকা কাটে, অনেক বকাঝকা করে, কর্পোরেট লাইফ, এই জিনিসগুলো আপনি জানবেন সরকারি চাকরিতেই আছে, তখন আপনার কেমন হবে বল? আবার কর্পোরেট লাইফের যেটা বা প্রাইভেট চাকরি, ম্যাক্সিমাম মেয়েদের হয়তো ইচ্ছা বা ছেলেদেরও ইচ্ছা আছে পিজি, পিজিকে অন্তত এটুকু আপনার মাথায় আছে যে কর্পোরেট ইয়াদের মতো আচরণ করা হবে, সেটা প্রাইভেটে হলেও সমস্যা নেই। সো এটার ইচ্ছার বিরুদ্ধে ধরেন আপনি তখন অন্য কোনো পেশায় যাচ্ছেন, ইংলিশ থেকে পড়ে কিন্তু মানুষ ব্যাংকেও যাচ্ছে, সো ইচ্ছা নেই কিন্তু যাচ্ছে ব্যাংকে, সো এই জিনিসগুলো যেরকম, সো তখন যখন আপনাদের লাগবে যে বাধ্য হয়ে মেনে নিচ্ছে বা কষ্ট হবে, একই জিনিস হবে যদি আপনি আপনার টপিকগুলোর সিলেকশনের ব্যাপারে ইয়া না থাকে, কি বলবো, যে যত টপিকের উপর বলতেছেন সেটার উপরে আপনার ইন্টারেস্ট যদি না থাকে। এখন যেরকম আমাকে দু একজন জিজ্ঞেস করলো যে ম্যাম কী টপিকের উপর ইয়া করবো, ওদের টপিক ছিল বেরোল, তাই তখন বললাম যে কারেন্টলি কোনো ট্রেন্ড চলতেছে বা চল চলতেছে সেটার উপরে কিছু বলতে পারি, ফর এক্সাম্পল এখন কী নিয়ে বন্যা, এখন পানি, এখন হলো সাপ, এখন যে ছাগল, ছাগলের সঙ্গে মানে হলো দুর্নীতি, একটার পর একটা কেঁচো ফুটতে ডাইনোসর বের হয়ে আসার মতো অবস্থা। ওই মজিউরের পরে কিন্তু তার অফিস কোন একজন সহকারী বা কিছু সেখানে একটা মহিলা তার ব্যাপারে চলে এসেছে, তারপরে আরো একজন বেশ কয়েকজন কর্মকর্তার নাম আসতেছে, সেই সাথে মজিউর কাণ্ডে যে যিনি ছাগল বেচলেন সাদিক একটু, সো সেই লোকেরও ইয়ে ক্যারিয়ার করতো, সো এই প্রসঙ্গে দুর্নীতি করাপশন বলতে পারেন, আপনারা এরকম হতে পারে যে আপনি অ্যান্টিভেনমের কার্যকারিতা এটা নিয়ে তথ্যের উপরেও বলতে পারেন, বিকজ আপনি নেট ঘাটলে কিছু তথ্য প্রাপ্ত পাবেন, সো ওইগুলো সাজিয়ে দুই তিনটা স্লাইডে আপনি বলতে পারেন, অথবা আপনার প্রিপেয়ার করা আছে টিচারদেরকে বলেছেন তিন থেকে পাঁচ মিনিট আপনি দেখেন, আমরা হয়তো ভাবি যে তিন মিনিট এত অল্প সময়, তো আপনি যখন আপনি যখন কথা বলতে যাবেন তখন দেখবেন যে সময় শেষ হচ্ছে না। আইএলস এর স্পিকিং সেশনে দুই মিনিট কথা বলতে বলা হয়, তারপর দেখা যায় যে কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পিকিং এর কিছু রুলস আছে, ওটার রুলগুলো হলো মানে একটা বলি আর কি জেনারেলি ইয়া করি, ওখানে কিন্তু কিছু নিয়ম থাকে যে আপনাকে যদি টপিকের উপর বলতে বলা হলো আপনি জানেন না টপিকের উপরে, তখন আপনাকে কী করতে হবে, আপনাকে বানায় যা ইচ্ছা বলতে হবে, একটু কনস্ট্রাকটিভ ওয়েতে বলতে হবে। আমরা গল্প বলি না, ওরা নিজের কথা বলে খুব বাড়িয়ে বলবো, এটা কোনো ইয়া বৃদ্ধি না, ওটা ওরা ওরা আমরা ওখানে আটকে যাই কী বলবো কী বলবো, কিন্তু আসলে নিজের মতো করে একটু যদি আমি বলতে থাকি, ইংলিশে আমরা তো ইনশাল্লাহ পারি চালা যাওয়ার মতো করে কথা বলতে পারি, এটা আমরা অলরেডি প্রুভেন, আপনারা সাইকোমেট্রিক টেস্ট দিয়েছেন, তারা কিন্তু এই জন্যই ইয়াগুলো করেছে। আপনাদেরকে একটা জিনিস আমার মনে পড়ে যে স্যার অনেককেই জিজ্ঞেস করেছে যে মানে ইংলিশের কোন ইয়ার জন্য আপনি ইংলিশ ডিপার্টমেন্টে আসছেন বা কোন জিনিসটা আপনাকে অ্যাফেক্ট করে ভালো লেগেছে, এখানে সব মেজরিটি প্রায় সবাই বলতে পারেনি, উত্তরটা এটা ছিল এই টেস্ট ইটসেলফ, টেস্ট ইটসেলফ, ওই টেস্টটা, ওই টেস্টটা অর্থ করে কিন্তু গ্রুমিং কোনো ডিপার্টমেন্ট করবে কিনা জানি, এটা কিন্তু শুধু ক্যারিয়ার না, আপনার পড়াশোনা কতটুকু হয়েছে, কী হয়েছে, স্মার্টনেস, তারপরে ওখানে নাজমুল স্যার বলছিল যে একটু হেঁটে হেঁটে এসে কথা বলেন এদিকে ওদিকে দাঁড়িয়ে, ওটা অ্যাকচুয়ালি আমরা টিচাররা যে এভাবে কিন্তু আমরা কথা বলছি, সো এটা কিন্তু আপনি আপনি নিজেকে যখন প্রেজেন্ট করবেন ফিউচারে, সেটা টিচিং প্রফেশনে হোক বা যে কোনো প্রফেশনে হোক, ওটা দরকার, এটা কোনো গ্রুমিং এর জন্য ওটা করা গেছে, সো এটা এখন বুঝতে পারতেছেন না, একদিন ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি, হয়তো এখন বুঝতে পারতেছেন না হয়তো, সো এরকম হয়েছে ব্যাপারটা, সো এগুলো সব একটা একটা সাথে জড়িত এখানে এরকম শব্দ দেখা গেছে, স্বাস্থ্যমন্ত্রী বলছে সব মজুদ আছে, ঠিক
আছে আমরা জানি সব, বাট এখানে এমন কি আছে যেটা আমাকে আকর্ষণ করতে পারে? আপনি আপনার নিজের করেছেন এখানে ওই যে ওই ট্যাকটিক্সটা আপনি হয়তো বানিয়ে বলতে পারেন যে আমার এরকম ইয়া ছিল। অনেকে দেখেছেন ছবিটা, দেখে খুব সুন্দর, খুবই যে মোটিভেশন পাওয়া যায়। আত্মহত্যা কোনো সমাধান নয়, এটার একটা ইয়া পাওয়া যায়। সবচেয়ে বড় বড় কথা হলো আপনারা হিন্দি ভাষণটাও দেখতে পারেন, হিন্দি ভাষণও আছে, আপনারা শুনলে অবাক হবেন। শুনেছেন না শাহরুখের সিনেমা মহব্বতে? হ্যাঁ, জি, ওখান থেকে আইডিয়া দেওয়া হয়েছে, মানে ওই সিনেমাটা থেকে আইডিয়া দিয়েছে। আমার ইমোশন গুলো চর্চা হয়। আচ্ছা, হোয়াই ইংলিশ? আমার পার্সোনালি যেটা মানে এই জন্য বলতে চাই, মানে আপনারা এটা বলতে পারেন, আমি বলে রাখি যে আইডিয়া হবে সেটা হলো যে আমি যদি সিইও হতে চাই, সিইওর কাজ কি? চিফ এক্সিকিউটিভ অফিসার, যে কোনো একটা ডিপার্টমেন্টের এক্সিকিউশন কিভাবে হবে সেটা আপনি আইডিয়া পাচ্ছেন, সেটা পোর্টফোলিও হতে পারে, যেকোনো কিছু করতে যেতে পারবে। আপনার শুধু দরকার হলো আপনি, আচ্ছা আর
ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার না, আর আপাতত প্রেজেন্টেশনের ব্যাপারটা আছে। হ্যাঁ মিস ও জিজ্ঞেস করছিল যে না ঠিক আছে, ইউ হ্যাভ ফ্রিডম টু এক্সপ্রেস ইওরসেলফ। টেক্স কালেক্টর হওয়া যায় কারণ কি রাজস্ব করে কাজ করে ওরা ইন্টারভিউ পাবে। টেক্স কালেক্টর মানে রাজস্ব মিস আই কল হ্যাঁ আচ্ছা আপনার নাম আমি প্লিজ মিস বাইরে যেতে পারে না কেন বলি একটা কথা
সব জিনিস কিন্তু ওই যে কারিগরি ব্যাপারগুলো, আমি কোনো জবকে আপনারা কি ছোট মনে করেন? এই যে আমাদের বাবা মারা এই যে আন্টি আঙ্কেল টাইপের আশেপাশে, তারা কি বলে ও বিদেশে গিয়ে ডিশ ওয়াশিং করে বাইয়া করে। আচ্ছা, আপনি যদি ধরেন আপনি গাড়ি চালানোটা শেখেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি ক্যানাডায় গিয়ে আপনি সেটেল হতে পারেন, আপনার আইএলস কোন রকম একটা লাগবে, আর ওই ওই কিসে পড়েছেন অনার্স মাস্টার্স এগুলো কিচ্ছু লাগবে না। আমি তাহলে গাড়িটা, আপনি কি জানেন গাড়ি চালানোর একটা লাইফ স্কিল মানে সাঁতার কাটার মতো, এই জিনিসটা আমরা জানি না। অথচ জাপানি বাচ্চাদেরকে 10 বছরের মধ্যে ওদেরকে শেখায় দেয় কিভাবে কার ব্যাংকিং কিভাবে করতে হয়, কিভাবে সুইমিং করতে হয়, বাজার করতে হয়, সরি, কিভাবে গাড়ি চালানো, গাড়ি চালানো রোগলাম, তারপরে কিভাবে কাপড় ধোয়া, হ্যাঁ স্লাইডার কি বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ স্লাইডার কথা
প্রেজেন্টেশন হবে, সিআর এর দায়িত্ব থাকবে, যেহেতু সিআর আপনি একটা ল্যাপটপে ও ফিউচার সিইও, এখন সিআর আছে টেক্সট নিয়ে পড়া হবে, সমস্যা নাই। আচ্ছা, বন্ধ করে দিন।